আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, তাই কোনো ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা করবেন এবং আমার পাশে থাকবেন। হঠাৎ সিদ্ধান্ত হলো বড় ভাই ও বোনের ছেলেমেয়ের সাথে আমার বাচ্চাদের নিয়ে ঘুরতে যাব, তাই দূরপাল্লার ভ্রমণে না গিয়ে নিজ জেলার মেঘনাপাড়ের মোহনপুর পর্যটন কেন্দ্রে যাব। বাচ্চাদের নিয়ে ঘুরতে যাওয়ার মতো একটা সুন্দর স্থান এটা। এই যে আমার বাচ্চা প্লাস আমার বোন ভাই বোনের বাচ্চারা একসাথে, প্রথমে আমরা টিকিট কেটে ঘেট দিয়ে ভিতরে ঢুকলাম। ভিতরের পরিবেশটা খুবই সুন্দর বাইরের থেকে দেখা যাচ্ছে। সাথে ছিলেন আমার বড় ভাই, যিনি আর্মি পার্সন, রিটায়ার্ড আর্মি পার্সন। বিশেষ করে ওনার বড় ছেলে হামজা, ওর রিকোয়েস্টেই আমাদের এখানে ঘুরতে যায়। বাচ্চারা ভিতরে গিয়ে খুব আনন্দ পাচ্ছে দেখেই বোঝা যাচ্ছে, আর পরিবেশটাও সুন্দর ছিল আনন্দ পাওয়ার মতো। আর এদিকে আমার বড় বোন, যে কিনা গাছপ্রেমিক, সে ঘুরে ঘুরে শুধু বিভিন্ন রকমের গাছ এবং ফুলের ছবি নিচ্ছে। সাথে ছিল আমার বড় ভগ্নিপতি, আমার বড় ভাই এবং বড় ভগ্নিপতি আমাদের সবার বাচ্চাদেরকে কন্ট্রোল করছে। ভিতরে বাচ্চাদের চড়ার মতো বিভিন্ন রকমের রাইডস ছিল। আসলে আমাদের সেরকম প্রস্তুতি ছিল না যে বাচ্চাদেরকে রাইডসে চড়াবো, ভিতরে যে রাইডস থাকবে সেটাই আমাদের জানা ছিল না। আমরা ভাবছিলাম শুধু নদী দেখবো, নদীর পাড়ে ঘোরাঘুরি করবো বা নৌকায় উঠবো, এটুকুই। আমরা তো হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই গন্তব্যে পৌঁছতে একটু বিকেল হয়ে গিয়েছিল। বিকেলের পরিবেশটা ওখানে খুব ভালো লাগছিল, রৌদ্রোজ্জ্বল ছিল দিনটা, সূর্যের আলো, জলমল আর নদীর ঢেউ, পরিবেশটা খুব ভালোই লাগছিল। একটু সামনে এগোতে দেখলাম বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকমের রাইডস। বাচ্চারা রাইডসে চড়ার জন্য লাফালাফি শুরু করলো, তাই ওদেরকে কয়েকটা রাইডসে চড়ালাম। আমার ছোট বাচ্চাটা রাইডসে চড়তে চায় নাই, কারণ ও সান্তা মারিয়া উঠতে ভয় পায়। এটা আমরা ফ্যান্টাসি কিংডমে গিয়ে দেখলাম এরকম একটা রাইডস, যেটার নাম ছিল সান্তা মারিয়া, কিন্তু এখানে কোনো এটা নাম লেখা ছিল না। বাচ্চারা সান্তা মারিয়া চড়ে বসলো, কিন্তু মেশিন এখনো চালু হয় নাই। এদিকে আমার বড় ভাই এবং ভগ্নিপতি ঘুরে ঘুরে দেখছেন এবং ভাবছেন, আসলে গ্রামের ভিতরে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা পার্ক আসলে আমাদের জানাই ছিল না, হয়তো অনেকেরই সেটা জানা নাই। একটু পরেই সান্তা মারিয়ার ইঞ্জিন চালু করা হলো, বাচ্চারা খুব আনন্দে হইচই শুরু করলো। ওরা এটার মধ্যে চড়ে খুব আনন্দ পেল। আমার ছোট ছেলেটা এটাতে চড়তে ভয় পেল, তাই ওকে উঠানো হলো না। আসলে ফ্যান্টাসি কিংডমের তুলনায় এটা সেরকম ভয়ঙ্কর না, সেরকম ভয় পাওয়ার মতো না। ফ্যান্টাসি কিংডমে এই সান্তা মারিয়াটা অনেক ভয়ানক, মানে সব বাচ্চারা উঠতে পারে না, একটা নির্দিষ্ট বয়সের বাচ্চারা এখানে উঠতে পারে, সেটা ভেবেই আমার ছোট বাচ্চাটা ওঠেনি। যাই হোক, বাচ্চারা খুব আনন্দ পেল এখানে। আপনারা যদি এখানে ঘুরতে আসেন, মোটামুটি বাচ্চারা আনন্দ পাবে। দূরে কোথাও ঘুরতে গেলে তো একটা প্ল্যান, প্রোগ্রাম, অনেক দিনের সময় লাগে, কিন্তু এখানে হুট করেই চলে আসতে পারবেন গ্রামের ভিতরে, টাকাও খরচ কম হবে। তারপর আমরা গেলাম মেঘনাঘাটে। এখানে আমার ছোট ছেলে আবদুল্লাহ
ঘোড়া চড়তে চাইল। কিন্তু এখানে ঘোড়ায় চড়াটা সেরকম আনন্দ পায়নি। ও নিরানন্দ ঘোড়ায় চড়া দেখে অন্য কেউ আর ঘোড়ায় চড়তে চাইল না। ওরা পানিতে নেমে অনেক হইচই করল, তারপর স্পিড বোটে ওঠার জন্য তৈরি হলো এবং ভিতরে স্পিড বোটের ভিতরে গিয়ে লাইফ জ্যাকেট পরে নিয়ে সিটে বসলো এবং ওরা এখন হাই বলছে। আমার ভাইও ভিডিও করছে। উনি আমার ছেলেকে এপাশ দিয়ে আমার ছেলেকে ভিডিও করছে, মামা ভাগ্নে যাকে বলে। এখনই ড্রাইভার স্পিড বোটটা স্টার্ট করবেন। ওরা হাই বলছে। খুব উৎসুক ছিল এই পর্যায়ে। ওরা একটা মোবাইল নিয়ে গিয়েছিল স্পিড বোটের ভিতরে, ওখান থেকে ওরা এই ভিডিওটা করেছে। স্পিড বোটের ভিতর থেকে ভিডিওটা খুব সুন্দর লাগছে, বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছে। বোটের সামনে একটা বড় লঞ্চ আসছে, সেটা দেখে খুব ভয় পেয়েছিল, খুব চিল্লাচিল্লি শুরু করেছিল তখন।
হঠাৎ নদীর পানি থেকে একটা কাঁকড়া এসে উপরের বালিতে হাঁটাহাঁটি শুরু করলো। সেটা দেখে বাচ্চারা খুব আনন্দ পেল। আমি সাথে সাথে সেটা ভিডিও করে ফেললাম। উপর থেকে নদীর পার থেকে নদীর পাড়ের দৃশ্য প্লাস নদীর পানি সন্ধ্যাবেলা দৃশ্যটা জাহাজগুলা দেখ, মানে এই দৃশ্যটা খুব ভালো লাগলো। আসলে এখানে এসে আমার মনটাও খুব ফ্রেশ হলো। আপনারা বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসবেন, এখানে খুব মজা পাবেন, বাচ্চারা খুব আনন্দ পাবে। স্পিড বোটটা নদীর পাড়ের দিকে আসছে দেখে আমার ভাই নিচে নেমে আসছে ওদেরকে রিসিভ করার জন্য। আসলে সন্ধ্যাবেলার বিচের দৃশ্যটা এরকম সুন্দর হয় আমার জানা ছিল না। আমি কক্সবাজার গিয়েছিলাম, তবে সন্ধ্যাবেলায় বিচে ছিলাম না। আসলে খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ এখানে। আপনারা আসবেন এখানে ঘুরতে, আসলে আপনাদের মন ফ্রেশ হবে, ভালো লাগবে, বাচ্চাদেরকে নিয়ে আসবেন। মানে সপরিবারে ঘোরার মতো একটা জায়গা। আর এদিকে আমার ছেলেটা পানিতে ডুবাডুবি করতে করতে একসময় গেঞ্জি খুলে ফেলে, ও খুব আনন্দ পেয়েছে এখানে, অনেক লাফালাফি করছে। ওর জন্য এটা একটা বড় ভ্রমণ, ও এর আগে এত বড় একটা জায়গায় এত বড় সাগরে নদীর সামনে যায় নাই। সব মিলিয়ে একটা ভালো মুড হওয়ার মতো একটা পরিবেশ। বোট এসে তীরে ভিড়ার সাথে সাথে ওরা একে একে নেমে পড়লো। অনেক আনন্দ উপভোগ করলো। আপনাদেরকে এখানে আসার আমন্ত্রণ রইল। আর প্লিজ, যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এ ছিল আমাদের আজকের ভ্রমণ, বাচ্চাদের একটু বিনোদন দেওয়ার চেষ্টা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।